নমস্কার নিউজ বর্তমানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি সুপর্ণা শুরু করছি বিশ্বকাপের সাত খবর পাঞ্জাবের ফাজিকা জেলার এই গ্রামে জন্মেছিলেন শুভমান গিল খাইবার পাখতুনখোয়া রাজ্যে জন্ম হয়েছিল শাহিন আফ্রিদি একজনের জন্ম ভারত পাকিস্তান সীমানায় তো অন্যজনের আফগানিস্তান বর্ডারে একজন ব্যাটার এবং অন্যজন বোলার দুজনের মধ্যেই রয়েছে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে আবারও দুজনের বৈরিতার গল্প পাঁচ বছর ধরে শহীন বনাম শুভমানের লড়াইটা পার্শ্ব চরিত্র হিসেবে শনিবারের নাটকীয় যুদ্ধকে আরও গতি এনে দিয়েছে যেখানে পার্শ্ব চরিত্র হিসেবে থাকছেন ভারতের ওপেনিং ব্যাটারের সঙ্গে পাকিস্তানের ওপেনিং বোলার চাপ আছে থাকবেও তবুও নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা চাপ এড়িয়ে মহারণে নামার মন্ত্র বাতলে দিচ্ছেন স্বয়ং অধিনায়ক পাকিস্তান অধিনায়ক বাবর আজমের অকপট স্বীকারোক্তিও শোনা গেল যখন প্রথম ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম খুব চাপে ছিলাম সিনিয়র হিসাবে সতীর্থদের বলেছি নিজের ওপর বিশ্বাস রাখতে আস্থা রাখতে বিশাল সংখ্যক দর্শকের সামনে খেলার অভিজ্ঞতা রয়েছে আমাদের আমাদের সমর্থকেরা বেশি সংখ্যায় আসতে পারলে ভালো লাগতো তবুও নিজেদের সেরা দেওয়ার জন্যই মাঠে নামবো বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়ের পর টানা দু ম্যাচে হার বাংলাদেশের চেন্নাইয়ে নিউজিল্যান্ডের কাছে হারলেন সাকিব আল হাসানের দল প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান করেন বাংলাদেশ সেই রান তাড়া করতে নেমে জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড প্রথম দুই ম্যাচে খেলতে না পারা উইলিয়ামসন বিশ্বকাপের তৃতীয় ম্যাচে দলে ফিরে ম্যাচ জেতানোর ইনিংস খেললেন নিউজিল্যান্ডের অধিনায়ক যদিও শেষ পর্যন্ত খেলতে পারেননি আঙুলে চোট পাওয়ায় মাঠ ছাড়তে হয় তাকে টুইট এখন বড়ই বিড়ম্বনা ক্রিকেটাররা অহরহ টুইট করেন বদলে যাওয়ার নাম এক্স হ্যান্ডেল এই টুইটটি এখন পাকিস্তান শিবিরের কাছে অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করে ম্যাচ জেতানোর পর পাক উইকেট কিপাররা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান টুইট করেছিলেন গাজায় নিহত ভাই বোনেদের এই শতরান উৎসর্গ করেছি ভারতের মাটিতে বিশ্বকাপের আসরে এসে এই ধরনের বার্তা দেওয়ার ঘটনা যদি কোনো কারণে বিতর্কের সৃষ্টি করে তাই সদা সতর্ক পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচের আগেই উসেইন বোল্টের শুভেচ্ছা বার্তা পেলেন বিরাট কোহলি বিশ্বের দ্রুততম মানুষ যিনি নিজেও একসময় অ্যাথলেটিক্সের পাশাপাশি ক্রিকেট খেলতেন এখনও সময় পেলে ক্রিকেট দেখেন ওয়েস্ট ইন্ডিজে এবারের বিশ্বকাপে না থাকলেও সময় পেলে চোখ রাখছেন টেলিভিশনের পর্দায় কোহলির ব্যাটিংয়েরও বড় ভক্ত বোল্ট আফগানিস্তানের বিরুদ্ধে কোহলির ব্যাটিং দেখেছেন বোল্ট ভারতের প্রাক্তন অধিনায়কের খেলায় মুগ্ধ বোল্ট ধারে এবং ভারে ভারত অনেকটাই এগিয়ে আর এই পরিস্থিতিতেই জেতার তাগিদটা বেরিয়ে আসে কাগজে কলমে এগিয়ে বা পিছিয়ে থাকাটা তখন অনেকটাই গৌণ হয়ে দাঁড়ায় মধ্য লন্ডনে গ্লস্টারশায়ার রোডে বিশাল ফ্ল্যাট নিয়ে থাকা জাহির মনে করেন পাকিস্তান শনিবার পূর্ণশক্তি নিয়ে খেলতে নামতে পারবেন না কারণ নাসিম শাহ নেই এটা সত্যিই বড় একটা ধাক্কা একা শাহিন আফ্রিদের ওপর অনেক কিছুই নির্ভর করবে ভালো বলার বয়স কম নিজেকে ছাপিয়ে যাওয়ার বয়স তো এটাই মন্তব্য পাক কিংবদন্তি জাহির আব্বাসের বিরাট অনেকটা ফোর হুইলারের মতো যে কোনো পরিস্থিতিতেই মানানসই যে কোনো পরিস্থিতিতে ও দলের শ্রেষ্ঠ পরিত্রাতা ওর ব্যাটিংয়ের গুণমুগ্ধ প্রত্যেকেই সকলেই ভাগ্যবান যে বিরাটের খেলা চাক্ষুষ করতে পারছি কোহলির সবচেয়ে প্লাস পয়েন্ট আত্মনির্ভরতা নিজের খেলা সম্পর্কে ওর ধারণা খুব স্পষ্ট পরিস্থিতি অনুযায়ী ব্যাট করে ও খুব ভালো করে জানে কীভাবে ম্যাচটা ফিনিশ করতে হয় ওর মতো প্লেয়ারকে দলে পাওয়াটাও ভাগ্যের ব্যাপার ভারতের বিরুদ্ধে জিততে গেলে বিরাটকে আটকাতেই হবে জিততে হলে বিরাটকে থামাও নির্দেশ পাক অধিনায়ক শোয়েব মালিকের পুলিশ কোনো ঝুঁকি নিতে চাইছে না আর সেই কারণেই নিরাপত্তা বাড়ানো হয়েছে স্টেডিয়ামের নিরাপত্তার জন্য মোট ১২টি ড্রোন ড্রোনগুলি স্টেডিয়ামের চারপাশে ৫ কিলোমিটার পর্যন্ত নজর রাখবে একটানা ১২ ঘন্টা ওড়ার ক্ষমতা তাদের রয়েছে ১২০ মিটার উচ্চতায় উঠতে পারে এই ড্রোনগুলি প্রত্যেকটিতে উন্নত মানের ক্যামেরা লাগানো হয়েছে তার ফলে অনেক উঁচু থেকে নজর রাখা যাবে গুজরাট ক্রিকেট সংস্থার সভাপতি ধনরাজ নাথওয়ানি বললেন নিরাপত্তা কোনো সমস্যা যাতে না হয় সেই দিকেই নজর রাখছে রাজ্য সংস্থা বিশ্বকাপের সাত কাহন আছে এই পর্যন্তই খবরের সব ধরনের লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন নিউজ বর্তমানে